জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 10টার দিকে এ ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ কুমার রায় জানিয়েছেন, সকালে উপজেলার জাফরপুর এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়।